চলেছি নৈহাটিতে, মাত্র 1 টাকা এখানে জল খাবার খাবো। দাদু সত্যি এখানে পাওয়া যাচ্ছে 1 টাকায় জল খাবার? 1 টাকা তো পাওয়া যায়। বাহ, এই 1 টাকায় লুচি দিচ্ছ? লুচি দিচ্ছি, তরকারি দিচ্ছি, এখন কটাকা প্লেট সাজানো হচ্ছে দাদু? 5 টাকায়। বাহ, 5 টাকায় সেরা করছে, বেশ দারুণ হয়েছে। আর এই বাচ্চা ভাই নিয়ে চলে গেল। আর পার্সেলের জন্য নাকি কোনো টাকা নিচ্ছে না? কেউ যদি 5 টাকারও পার্সেল নাই তাতে অতিরিক্ত কোনো টাকা নেবে না? না না, কোনো অসুবিধা না। লন্ডন থেকে লোক এসে খেয়ে গেছে। লন্ডন থেকে? বাহ, এখানে ঘুরতে এসেছিল, এখানে দেখেছে, এখানে খেয়েছে। কব সে খা রই হো বলো? 2 সাল সে। টেস্ট কেসা হে? আচ্ছা, আমরা দুজন মিলে কি এই ভাজি? নাই বাস, আমি দুজন। আরে দাদু দিদা দুজন মিলে হতে পারে। তুমি কন্টিনিউ ভাজতেই থাকো, গরমের মধ্যে অসুবিধা হচ্ছে তো খুব। এটাই 10 দিন গরম পড়েছিল, তখন অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, এখন তো তাও একটু স্বাভাবিক আছে। ওরই মানে কি যা কিছু হয়। হ্যাঁ, দেখুন ঘরে খুব দোল এসে গেছে। ও, আর তুমি এইখানেই চলে এসেছো নিতে? হ্যাঁ, আমি তো ওই ধারে। না না, মানে সামান লেনে আয়া বলিয়ে, যেমন কাল লেনে আয়া উনসে খালি বলিয়ে। কি নিতে এসছো? পুরী লেনে আয়ে হো? দোকান পে নেই তো ফ্যাক্টরি পর আকে লে রে হো? ঠিক আছে, কটা থেকে পাওয়া যাবে খাবার? খাবার পাওয়া যাবে 7:30। 7:30 থেকে সকাল? 7:30। 7:30 থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে? 12টা। 12টা পর্যন্ত। আর বলছি প্রত্যেক দিন খোলা আছে কি? না, রবিবার বন্ধ থাকে। রবিবারে বন্ধ? হ্যাঁ, রবিবার বন্ধ থাকে। শনিবারও বন্ধ থাকে? হ্যাঁ, শনিবার মাঝে সাঝে, মাঝে সাঝে খোলা। বলছি তোমার এই জায়গাটা কথা একটু বলে দাও না। জায়গাটা আমি বললাম, গরিবপুর পালবাগান 40 নম্বর বাড়ি আমার, কুচুরি দোকান। ওই ইয়ে গৌরীপুর তোমার হিন্দু স্কুল থেকে সামনে এগিয়ে ঢুকে পালবাগান, এটা পালবাগান। আর বলছি এইটা তোমার দোকানটা কি নামে চেনে লোকে? আমাকে জয়চন শাহ বলে নাম। জয়চন শাহ বললে যে কেউ চিনিয়ে দেবে যে 1 টাকায় লুচি জয়চন। এখানে নেহাটি অঞ্চলে জিজ্ঞেস করলে বলে দেবে একটা পালবাগানে কুচুরি ওয়ালা আছে 1 টাকা দামে। পালবাগানে? হ্যাঁ, পালবাগানে 1 টাকা। জয়চন শাহ পুরনো দোকান আছে। বাহ, তো চলো এবার দেখি। দেখতে তো বেশ ভালোই লাগে, এবার টেস্ট করেও দেখবো কেমন হয় খেতে। আর প্লেট সাজানো হচ্ছে এবার। লুচিগুলো বেশ ভালোই লাগছে দেখতে, কিন্তু গরম গরম ভেজে নিয়ে এসছে, খুবই খাস্তা লাগছে, আওয়াজও সেরকম হচ্ছে। এই হলো তরকারি, একদম ঘুগনি চলে গেল। প্রত্যেক দিন নাকি তরকারিটাও চেঞ্জ করে বললো, উপরে বিট নুন দিয়ে দেওয়া হলো। এই হলো প্লেট রেডি, তাই না? পেয়ে গেছি এখানে নৈহাটিতে মাত্র 1 টাকায় সকালের জল খাবার। একটা লুচি সাইজ দেখতে পাচ্ছি এইরকম আছে, টেস্ট করে একটা লুচি একবারেই খাওয়া হয়ে গেল। শুধু বেশ ভালো লাগছে। পরে তরকারি দিয়েছে একদম ঘুগনি, পুরো গাঢ়। সেই সময় নিয়ে একটু চেষ্টা করি ঘুগনি দিয়ে এই লুচিটার স্বাদ একগুণ আরও বেড়ে যাচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য মেনু বাড়তো, তাই জন্যে তরকারিটাও সেরকম ঝাল করেনি, একদম মিষ্টি মিষ্টি হয়ে পড়া, সমস্ত রকম মানুষই খেতে পারবে। তরকারি যদি কেউ পরে চায় তাহলে কি দাও? নিশ্চয়ই দিই, তার জন্য অতিরিক্ত টাকা নাও না? না না, বাহ, আমি এমনি দিই। সত্যি দাও নাকি? জনসেবা করছে মানে হচ্ছে। আমি জনসেবা করছি তো, সেটাই তো, আমি জনসেবা করছি, জনতাকে খাওয়াচ্ছি কি ভালো করে খাক, একটু নাম হোক। আর আমাকে সন্ধান দিয়েছে এই ভাই, তিনিও এখন জল খাবারটা সারছে সকালে। তাই তো ভাই, কেমন টেস্ট? খুব ভালো। তুমি এখানে কবে থেকে খাচ্ছ বলুন তো? বাইবার। বাহ, একদম জন্ম থেকে এখানে খাচ্ছে, প্রায় অনেক বছরই হয়ে গেল তার মানে। আর টেস্ট কি এখনো আগের মতনই আছে? সেম সেম। বাহ, ঠিক আছে দাদু, তাহলে ভাজো, আমি তাহলে আসছি, আবার পরে একদিন আসবো ভিড় দেখতে। আসছি, ঠিক আছে, অবশ্যই আসবো। হ্যাঁ, আসি দিদা, বেশ ভালো লাগলো খেতে, টেস্ট খুব সুন্দর করেছো। হ্যাঁ, খেয়েছি তো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো লাগলো। আর তোমরা যদি নৈহাটিতে আসো অবশ্যই ট্রাই করো। ব্লগটা এখানে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।